কাকা, এই ব্যাগটা আর খামটা আপনার ইতি ম্যাডামকে দিবেন, আর এই দুলটা। এ কি বাবা, তুমি ভিতরে যাবে না? না কাকা, আর শুনেন, এটা কাল দিবেন, তার আগে নয়। আচ্ছা, যত্ন সহকারে দিবেন, অনেক মূল্যবান কিছু আছে। তুমি কোনো চিন্তা করো না বাবা। আচ্ছা যাই, যাই হোক, বাসাতে চলে আসলাম। আমি জানি দারোয়ান চাচা এটা দিবে, কারণ উনি অনেক ভালো আর আমার বিশ্বস্ত। আম্মু আপু, মাথায় হাত দিয়ে বলো, আমি যা করব তোমরা কোনো প্রশ্ন করবে না। মানে কি করবি আগে বল। না আগে বলো, তারপর। আচ্ছা করলাম। চলো আমরা এখান থেকে চলে যাব, আর কখনো আসবো না। চলে যাব মানে? হুম, চলে যাব, বাড়িটা বন্ধ করে দিয়েছি। কিন্তু কেন, আর তুই কাঁদছিস কেন? বন্ধ করে দিছিস মানে? হুম, কাল থেকে অন্যরা থাকবে এইখানে, আজ আমরা চলে যাব। বন্ধক দিলি কেন? আমি বললাম না কোনো প্রশ্ন করবা না। কিন্তু? কোনো কিন্তু নয়, সব গুছিয়ে নাও। আচ্ছা, হুম, চলো। আর ইতি কখন আসবে? আসবে না। আসবে না মানে? ও তো তোর বউ। এমনি আসবে না, চলো তো, আর তোমাদের সব কথার উত্তর একদিন পাবে। প্লিজ, তার আগে কিছু জিজ্ঞেস করবো না। কিন্তু কিছু তো বলবি। প্লিজ, কিছুদিনের ভিতর সব খুলে বলবো, এখন চলো। তারপর এই শহরটাকে ছেড়ে চলে যেতে লাগলাম, অনেক কষ্ট হচ্ছে। সবাই নীরব নিস্তব্ধ হয়ে আছে, কারণ আম্মু শ্বশুর বাড়ি আপুর বাবা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হুম, আসবো একদিন, আবার আসবো, যখন আমার যোগ্যতা হবে অনেক, তখন তোমাদের চোখের সব জল মুছে যাবে। ইতির জন্য অনেক কষ্ট লাগছে, ওকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না একদম, কারণ আমি যে ওকে অনেক ভালোবাসি। যাই হোক, দেখতে দেখতে 5টা বছর কেটে গেল, সবাই চেঞ্জ হয়ে গেছি, আমিও হয়ে গেছি, আবু আম্মু সবাই হয়ে গেছে। আজ আমি প্রতিষ্ঠিত, ভালো জব আছে, ক্ষমতা নিজে, সব কিছু আছে। আজ আমার নেই শুধু ভালোবাসার মানুষটা, নিজের প্রভাব আর ক্ষমতা দিয়ে সব কিছু ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। যাই হোক, আজ বহুদিন পর নিজের এলাকা কুলিয়াচরে ফিরবো, নিজের বাড়িতে যাব। অনেকটা চেঞ্জ হয়ে গেছে, নিজের এলাকাটা আমার সেই আগের বাড়ি আবার নিজের মতো করে নিলাম। অনেক সুন্দরভাবে আম্মু আপুকে দিয়ে বাসাতে ফিরলাম, সাথে দুলাভাইও আছে, আপুর মেয়ে আছে, তারপর আর একজনও আছে, সাথে নিজ এলাকাতে তাদের নিয়ে যাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন কীভাবে এত তাড়াতাড়ি হয়ে গেল, কীভাবে হলো, তাই না? এত তাড়াতাড়ি হলো কীভাবে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, সব বুঝতে পারবেন সামনের পর্বতে। এই 5টা বছর অনেক মিস করেছি একজনকে, প্রতিটা মুহূর্ত। যাই হোক, বাড়িতে এসে বাসার মধ্যে যখনই যাব, এমন সময় একজন মহিলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এই আপনি কে, এইভাবে আমাকে জড়িয়ে ধরে আছেন কেন, ছাড়েন। না, ছাড়বো না। তুমি এতদিন কোথায় ছিলে জানো? আমি তোমার কত জায়গায় খুঁজেছি, আমার একটু অভিমানের জন্য আমাকে রেখে চলে গেলে। তোমার বাসার সামনে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড অপেক্ষা করে বসে থাকতাম শুধু তোমার জন্য। আরে আপনি কে, জানেন বলছি, অপুরুষ কাউকে এইভাবে জড়িয়ে ধরেছেন, চিনেন না, জানেন না? অন্য পুরুষকে? আমি আমার জামাইকে ধরেছি, আমি তোমার বউ। আমার বউ মানে? আমার বউ তো আমার সাথে দাঁড়িয়ে আছে মানে? ছাড়েন বলছি আমাকে। আমি নীলা, তোমার আর কোথা থেকে বউ আসবে শুনি? সরি, আপনি ভুল করছেন, ইতি নামের কাউকে আমি চিনি না, আর এই নামে আমার কোনো বউ নেই। আরে আমি নীলা, তোমার জান পাখি। বললাম তো আমি কোনো ইতিকে চিনি না, আর আপনি জান তো আমি একজন বিবাহিত লোক, আমার বউ আছে, সন্তান ছেলে মেয়ে আছে, ওরা দেখলে কি ভাববে? ছেলে মেয়ে মানে? হুম, আমার ছেলে মেয়ে আছে, আমি বিবাহিতা, ওকে, আর ইতি নামের কাউকে চিনি না, আপনার স্বামী আমি হতে যাব কেন? আর আপনি কে আমি তো চিনি না, এতক্ষণ ধরে আপনি কি বকবক শুরু করেছেন? হুম, আর আমি কিসের সুযোগ দিব, যার কোনো যোগ্যতা নাই তার কাছ থেকে আপনি কিসের সুযোগ চান? ওয়াই, কেন খুঁজেছেন, আর আমাকে তুমি করে বলার অধিকার কে দিয়েছে? অ্যান্সার মি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি এএসআর, সো তুমি করে বলার কোনো অধিকার আপনার নেই, আর আমি কোনো ইতিকে ভালোবাসি না। হ্যাঁ, আগে একজন ইতি নামের কাউকে অনেক ভালোবাসতাম, বাট এখন বাসি না, শুধু ঘৃণা করি তাকে। তা আপনার স্বামী সায়ান কোথায়, আর আপনি আমাকে ভালোবাসেন কোন যোগ্যতায়? আপনার কি যোগ্যতা আছে যে একজন ডিসিকে ভালোবাসবেন? কিসের সারা, ওটা তো অভিমান আর রাগ করে এমনটা করেছিলাম, ভালো তো আমি তোমাকে বাসি। আর এতদিন আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি, তোমার বাসার সামনে ঘন্টার পর ঘন্টা তোমার জন্য অপেক্ষা করে বসে থেকেছি, আমি তোমাকে সত্যি ভালোবাসি, সত্যি। আমি আপনাকে ভালোবাসি না, কারণ একজন আমাকে বলেছিল যে কি যোগ্যতা আছে তাকে ভালোবাসার, ভালোবাসতে হলে নাকি যোগ্যতা লাগে, তাই আমার যোগ্যতা অনুযায়ী যে মেয়ে আছে আমি তাকে ভালোবাসবো, ওকে, আপনি আসতে পারেন। দেখেন না আম্মু, আপনার ছেলে আমার সাথে কেমন
আমি ভুল করেছি মানছি। প্লিজ বলেন না আম্মু, ওকে আমাকে একটু সুযোগ দিতে প্লিজ। ওপি শোন। আম্মু চুপ থাকো, একটা কথাও নাই। ওপি ইদিকে। চুপ, বেশি কথা না, একটা কথাও নাই, চুপ থাকো। ও হ্যালো, আমার জিএফ আছে আর তার সাথে আমার বিয়ে হচ্ছে, ওকে এই ন্যাকামো কান্না করে লাভ নাই, নিজের পথ দেখেন, নয়তো একজন ডিসি অফিসারকে বিরক্ত করার মামলায় জেলে ঢুকিয়ে দিব, ওকে যত সব ফালতু মেয়ে। এই বলে আমি রুমে চলে আসতে লাগলাম, আর ওইদিকে ইতি করুণভাবে তাকিয়ে আছে আমার দিকে। থাকুক না তাকিয়ে, তাতে আমার কি, বুঝুক ইগনোর কেমন লাগে। এই পাঁচটা বছর আমি অনেক কষ্ট পেয়েছি, পরিবারের কষ্টগুলো দেখেছি, এই বছরগুলোতে একটা রাত দিন ভালোভাবে আমি ঘুমাতে পারি নাই, অনেক কষ্ট করে আজ আমি প্রতিষ্ঠিত হয়েছি, তা তো সহজে কীভাবে ভুলে যায়। ইতি ম্যাম যখন আপন মানুষগুলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তখন কী যে কষ্ট লাগে একমাত্র সেই জানে। আর ভালোবাসার মাপকাঠি কী, যদি যোগ্যতা খুঁজে ভালোবাসা হয়, মন বোঝে না, দিল বোঝে না, তখন এটা কি ভালোবাসা হয় নাকি ব্যবসা হয়? ভালোবাসা তো শুধুই ভালোবাসা, যার মধ্যে থাকে হাজারো রংধনুর মতো সাজানো হাজারো রঙিন স্বপ্ন, অফুরন্ত ভালোবাসা সীমাহীনের মধ্যে আবদ্ধ, যা বেঁচে থাকার নতুন পথ চলার দিগন্ত খুঁজে বেড়ায় আর নতুন নতুন হাজারো স্বপ্ন বুনতে শুরু করে। নাকি ভালোবাসার যোগ্যতা কালো সুন্দর পয়সা ধন দৌলতের মধ্যে সীমাবদ্ধ, এসব আর এটাই কি ভালোবাসা? যেখানে দিলসে ভালোবাসা আসে না, মন থেকে আসে না, মন খুলে ভালোবাসে না, টাকা পয়সা সৌন্দর্য যোগ্যতার মধ্যে আবদ্ধ থাকে, এসব থাকলে কি ভালোবাসা পরিপূর্ণতা পায়? নাকি ভালোবাসা না থাকলে জীবনে পরিপূর্ণতা পায় এইসব দিয়ে? আমিও ইতিকে অনেক ভালোবাসি, কিন্তু তার কাছে যোগ্যতা লাগে। তাহলে কীভাবে ভালোবাসবো? যারা ভালোবাসার মধ্যে যোগ্যতা খোঁজে, এটা কি তাকে ভালোবাসে নাকি যোগ্যতা খোঁজে? প্রতিটা সম্পর্কের মধ্যে ভুল ঝগড়া বিরোধ আছে, রাগ অভিমান থাকবে, সেইগুলা না থাকলে যে একদম বেমানান, তাই বলে কি এইভাবে বিহেভ করবে, রেসপেক্ট ছাড়া কথা বলে ইগনোর করবে? হয়তো এইভাবে বিহেভ বা ইগনোর না করে পাশে থেকে বলতো যে আমি তো তোমার পাশে আছি তোমাকে পারফেক্ট করার জন্য, তুমি এগিয়ে যাও, ছিলাম আছি থাকবো, ভরসা দেওয়ার জন্য হয়তো এমনভাবে পাশে থেকে ভরসা দেওয়ার লোক থাকলে হয়তো চেষ্টা করলে সফল হওয়া যায়, কারণ দুনিয়াতে কেউ তো পারফেক্ট নয়, পারফেক্ট করে নিতে হয়। ইতির পারফেক্ট হয়তো আমি ছিলাম না, কিন্তু ও তো পারতো আমাকে করে নিতে। যাই হোক, ফ্রেশ হয়ে আমি আমার রুমের মধ্যে গিয়ে শুয়ে পড়লাম। ইস, কতদিন পর রুমেতে আসলাম, কত হাজারো স্মৃতি এই রুমের মধ্যে জড়িয়ে আছে, আর অনেকটা জার্নি করাতে ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়লাম। একদম বিকাল 3:30 ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যাব, এমন সময় দরজার সামনে হাজির। হে কি, তুমি কখন উঠলে? হে নাও তোমার কফি। এই বাড়ি ঢোকার সাহস কই থেকে পেলি? সাহসের কি আছে, আমার শ্বশুর বাড়ি, আমার জামার বাড়ি, আমি আসবো না তো কে আসবে? তোর জামাই না এই বাড়িতে, আর আমার রুমের মধ্যে কি, কেন আসলি? এমন সময় ইতি আমাকে দেয়ালের সাথে চাপিয়ে দিল, ওর হাত দিয়ে আমার কোমরের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে। তোমার রাগকে আমি একটু ভয় পাই না, তুমি যত বড় বেটাই হও না কেন, সবাই নিজের বউয়ের কাছে বিড়াল হয়ে থাকে, হোক না সে দেশের রাষ্ট্রপতি, সে নিজের বউয়ের কাছে বিড়াল, বুঝলা? তাই বুঝি, তুই আমাকে ছাড় বলছিস, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। খারাপ হবে কেন? হুম, এই এতটা দিন গেল, তুমি কি শুধু একাই কষ্ট করেছো? আমি কষ্ট করিনি, জানো আমার কত কষ্ট হয়েছে? এই বলে ইতি তার ঠোঁটগুলোকে আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল, এমনভাবে মিশিয়েছে যে 5 বছরের আসল সব একসাথে নিতাছে, প্রায় 10 মিনিট পর ছাড়লো। কোন যোগ্যতায় আমাকে কিস করিস, তোর ঠোঁটের কোনো যোগ্যতা আছে কিস করার, বেহার চরিত্রহীন মেয়ে? তুমি এগুলো আমাকে বলতে পারলে, যাকে ভালোবাসি তাকে কিস করতে যোগ্যতা কিসের? হুম, যোগ্যতা লাগে, কারণ একজন বলেছিল যোগ্যতা ছাড়া কিছু হয় না, বের হয়ে যা আমার রুম থেকে, আবার থাপ্পড় খাওয়ার আগে। না যাবো না, আগে তুমি কফিটা খেয়ে নাও, আমি নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছি, খাও বললাম, আরো থাপ্পড় দিবা, দাও, তোমার থাপ্পড়গুলোই আমার কাছে ভালোবাসা, দাও দাও থাপ্পড়। আমি মনে মনে বললাম, আল্লাহ মায়ের আল্লাহ, কফিটা হাতে নিয়ে সোজা একটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। তুই ভাবলি কিভাবে আমি তোর হাতের কফি খাবো, মরে গেলেও হতো না, আয় তুই আমার সাথে। এই বলে ইতির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলাম, আরও কান্না করতে লাগলো। তোকে বাড়ি থেকে বের করছি, ইতির হাত ধরে টেনে নিয়ে নিচে গেলাম। কি ব্যাপার, এইভাবে ওকে কোথায় নিয়ে যাইতেছো?
ওকে এই বাড়িতে জায়গা কে দিয়েছে? আমি। কেন? ওকে এই বাড়ি থেকে বের করে দিব এখনি। ও এই বাড়িতে থাকতে পারবে না। ওইদিকে ইতি কান্না করছে, করুক আমার কি, আমি এর চেয়ে বেশি কান্না করেছি। না, ইতি কোথাও যাবে না, এইখানেই থাকবে। না, ও এখানে থাকতে পারবে না, ব্যাস। এমন সময় ভাই, তুই এইসব কি করছিস, ছাড় ওকে। এ কি, তোর কোলে এই বাচ্চাটা কার? অনেক কিউট দেখতে, বছর চারেক হবে বাচ্চাটার। আর সামিয়া কোথায়? সামিয়া রুমে আছে। আয় দাদু ভাই, আয় আমার কাছে। আপুর কোল থেকে বাচ্চাটা আম্মুর কোলেতে নিল। এই বাইর হও এই বাড়ি থেকে। এই বাচ্চাটা কে আর এখানে কি করছে? এটা তোর বাচ্চা। আমার বাচ্চা মানে? হুম, এটা আমার দাদু ভাই, এটা তোর আর ইতির মেয়ে। আমার ইতির মেয়ে মানে? এটা আমাদের মেয়ে অর্থি। আম্মু যাও, তোমার আব্বুর কোলে যাও। আমাদের বাচ্চা মানে? অর্থি তোমার মেয়ে। অর্থি আমার মেয়ে মানে? আমি তো অবাক হয়ে আছি, অর্থি আমার মেয়ে? অর্থি আমার কোলে এসে আমাকে জড়িয়ে ধরে বাপাই বাপাই বলে ডাকা শুরু করলো। তারপর কী হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটি ক্লিক করে সাথেই থাকুন, তাহলে ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।